ফ্লাইটও যেতাই নি ওই তো না আমার টাকা যত সময় পাইতাম না কোনো ফ্লাইট ফ্লাইট নাই আজকে আমার টাকা লাগবো মা হে বৌমা চা খাইলে মা আপনার চশমা বৌমা পিঙ্কি কিতা করে জানি না মা বই পড়ের মন নয় আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চাটা খাইলে নাইলে আবার জগড়া বিপুল আই যাইব মা বিপুল তো ডেইলি জগড়া করে কিতা লাগিয়া আরে বৌমা কিতা কইতাম তোমার বাবা সুস্থ হইয়া থাকতে এই ঘরটা বানাইবার লাগি বিপুলের বাবার কাছ থেকে 1,00,000 টাকা আনছিল তারপরে তো ঘরটা বানাইয়াও শেষ হয়েছে না তোমার বাবা অসুস্থ হয়ে গেল কোনো মতে 50,000 টাকা তো দিয়া দিছি বৌমা আর বাকি 50,000 টাকা এখনো দিতে পারছি না আর বৌমা ছেলেরও কিরকম কইতাম ছেলেও বা কত কামায় 7,000-8,000 টাকা কামায় কইতেও পারি না ছেলেরে আর বিপুলের বিয়া দেওয়ার পরে বিপুলের বাবাও মারা গেল এরপরে বিপুলে বিপুলের বউরে খুব মারত বউটাও ছাড়িয়া গেল গিয়া সে এখন কিচ্ছু করে না আন্দু এদিকে ওইদিকে ঘুরিয়া ঘুরিয়া থাকে এর লাগি রোজ দিন সকাল সকাল 50,000 টাকা লাগে ইয়া ঝগড়া করে এখন তো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করিয়া পিঙ্কির যদি একটা ভালো চাকরি হয়ে গেলে তার টাকাটা ফিরাইয়া দিলাইতাম ওই মা নাইলে আর কিতা বৌমা সহ্য করতে লাগবো যতদিন টাকা দিছি না আচ্ছা ঠিক আছে বৌমা যাও তুমি গিয়া রান্নার ব্যবস্থা করো এটা শুনিয়া লাভ নাই যাও গিয়া মা ও মা হে মা শুনো না আমার 100 টাকা দাও না একটা চাকরি আইছে এটাতে অ্যাপ্লাই করতাম তো ফর্ম ফিল আপ করতে 100 টাকা লাগে 100 টাকা ঠিক আছে যাও তোমার বৌদির কাছ থেকে লই লও আর কত চাকরি অ্যাপ্লাই করতে হয় একটাও তো লাগে না আমি চেষ্টা সারি দিতাম নি মা এখন এমনি হইব একদিন দেখি না না চেষ্টা কি তালে সারতাই যাও গিয়া তোমার বৌদির কাছ থেকে লই লও ঠিক আছে টং লাগাই রাখছে আমি কিতা খাওয়া না কিতা সকাল সকাল তারা করো গিয়া খাও খাও করতাম পাফর আমলও টেকা নিয়ে রাখছে ওখানে টেকা দেয় না আজকে টেকা না দিয়ে খবর খারাপ আস আরে তোমরা না দিয়া যদি ব্যাংক রাখতো ততদিন সুদ খাইয়া খাই আমার ফ্যাট চললো নে কই আসো নি না আমার দিকে লুকাই গেছো ও কাকি কাকি ও বাবা বিপুল আইসো আরে আমার টাকা দাও না না আমি বোয়াত আইছি কিতা আমার টাকা দাও বাবা পিঙ্কির একটা চাকরি হয়ে গেলে তো তোমার টাকাটা আমি দিমু না তো করছি না তুমিও প্রার্থনা করো ঠাকুরের কাছে যে পিঙ্কির একটা ভালো চাকরি হয়ে যাও যখন কাকুই আমরা বাবার কাছ থেকে টাকা নিছিলাম তখন তো পিঙ্কির জন্মও হয়েছে না মনে হয় আর ওখান পিঙ্কির গ্যারান্টি দিলামি আপনি এটা হইতো না আমি জানি আমার আজকে টাকা লাগবো আমি আর ডেইলি আইতে পারতাম না আমি কিন্তু খাওয়া নি ডেইলি সকালে আপনার কোনো হা হা করতাম বাবা তুমিও তো সুস্থ সুবল আছো তুমি একটা কাজ করলে তো নিজেও একটা টাকা রোজগার করতে আমার জ্ঞান লাগে না টাকা লাগে টাকা দিন আর টাকা যদি না দিতে পারো তাহলে আজকে ব্যবস্থা করে দিন আচ্ছা একটু ধরো আমি লই আই বড় আইছে আমার জ্ঞান দিত লো বাবা বৌমাই রেডি করে রাখি দিছে আধা কেজি আছে তো আমি আর রাত্রে আইতে পারতাম না রাত্রে আর সকালে একবার বুঝি তো আর যতদিন টাকা দিতাম না ততদিন ডেইলি খাওয়া লাগান চালাইমু হই বাবা পিঙ্কির একটা চাকরি হয়ে গেলে তোমার টাকার একটা ব্যবস্থা করিয়া দিমু আমি পিঙ্কির চাকরি বলে মা হয়ে গেছে ওই শেষ হয়ে গেছে লো আর পাথর নাই আর বৌমা পিঙ্কি গো মা সকালে 8টার সময় টাউনে গেছিল তো কোনো কাজে গেছে মনে হয় যাও মা মা গো কি তাইছে অত খুশি কেন মা মামার চাকরি হয়ে গেছে চাকরি হয়ে গেছে হে মা কি তা আরে ওই যে সেদিন যে অ্যাপ্লাই করছি কলকাতার চাকরিটা লাগছে বড় একটা কোম্পানিতে তার মানে তুমি কলকাতা যাইবা হে মা আর স্যালারি হইলো 50,000 আর 12 তারিখ আমার ফ্লাইট মা ফ্লাইট মানে এরোপ্লেন হে হে মা আমি
করছি একবারে আর আমি যে দাদার কাছ থেকে টিকিটটা করছি এই দাদাটারে টাকা দিতে লাগবো মা ফ্লাইটের তো 6000 তুমি একটু ব্যবস্থা করে মা দাও না মা 6000 টাকা আমি কই থেকে আমি ব্যবস্থা করতাম কিন্তু মা আমার যাইতে লাগবো তো একবার চাকরিটা জয়েন করতে দাও তারপর দেখবা সব কিছু ঠিক হয়ে যাইবো আচ্ছা তুমি দেখি আমি একটা ব্যবস্থা করি তোমার কাকুর কাছে একটু খুঁজাইয়া দেখি আর তোমার মাসির কাছে একটু খুঁজাইয়া দেখমু ব্যবস্থা করমু আমি তুমি চিন্তা করিও না ঠিক আছে থ্যাংক ইউ মা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মা বৌদি কই বৌদিরে জানাইতাম তো চলো না বৌদি আজকে হইতো না আজকে একদম সাউল মানতামই না কমসে কম 1000 টাকা তুমি আজি মাসকে পাকা দিন থেকে বুঝছি না আজকে চেষ্টা করে বুঝতে লাগবো আরে সেটা মাতলা আর মা খাইতাম বুড়িয়া আইসি আমি আজকে আমার 1000 টাকা লাগবো কাকি ও কাকি দাদা ধরো এটা আজকে আমার চাউল লাগে না আজকে আমার 1000 টাকা লাগবো আজকে খাওয়া দিতাম আর বহুদিন থেকে খাইছি না এটা আমার দিকে লাভ নাই দাদা বহুত কষ্টে ফ্লাইটের টিকিটটাও করছি আমি কইরাম তো আমার প্রথম মাসের বেতনটা কে এম দিলে মু সব টাকা আমি একবার জয়েন করতে দাও আমার চাকরিটা দিলেই মু পিঙ্কি পিঙ্কি আরে বিপুল দা খবর পাইছো আমরা পিঙ্কির চাকরি হই গেছে চাকরি হই গেছে কি দা করতাম আমি গাও কি থাকি মিষ্টি বাটি দাম নি না মাইক লাগায় অ্যানাউন্স মারতাম এটা আমার দিকে লাভ নাই আমার 1000 টাকা লাগবো পুরো 1000 নাটা কম নাটা বেশি বুঝছি তোমরা তারা উঠো না কাকে ডাকবো কাকি ও কাকি আরে বাবা আয়ো শুনছো আমার মেয়ের চাকরি হয়ে গেছে হাই রে চাকরি চাকরি শুনতে শুনতে আমার কানুন ফাঁকি গেছে এটা চাকরি করে আমার শোনাইও না আমার 1000 টাকা লাগবো 1000 টাকা আমার জোগাড় করে দাও পয়সা খান দিকে দাও 1000 টাকা তো এখন আমি দিতে পারতাম না আই রে আমার বাপুর আমলো টাকা হ্যাঁ কখন তোমরা খালি টাকা মারতে লাগে ডেইলি খাওয়া আল্লাহ খান কাও 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 হ্যাঁ আরে কখন কখন কি আমি মরা পড়ে আমার বেচাই টাকা মারতো নি বাবা আর বেশি দিন নাই আমার মেয়ের প্রথম বেতন পাইলে তোমার টাকাটা আমি দিলাম বাবা ওয়ে বুঝি লাইছি মেয়ের বেতন পাইতে পাইতে আমি স্বর্গে যাই মু গিয়া হ্যাঁ বাদ দেও এমন তোমরা লোকে সিলেছে সিলেছে আমার গলা খারাপ হইয়া আসছে মাগো দেখিয়া যাইও প্লেন তো বেজান উপরে উঠবো আবার নি তোমার মাথা ওঠা ঘুরায় না না মা মাথা ঘুরাই তো না পিঙ্কি বাইরে কিছু খাইও না আমি রুটি দিয়া দিছি ওইটা খাই পাই ওই ঠিক আছে বৌদি এয়ারপোর্ট যাওয়ার রাস্তাত খাই লইম আচ্ছা মামি আই গিয়া আমার ফ্লাইটের টাইম হই যায় লেট হই যাই মু পরে দেখিয়া যাইও আই গিয়া বৌদি চলো চলো আমি রাখি দি দং লাগায় রাখছে এবার আমার টাকা দিতে পারে না আবার মেয়ে আবার ফ্লাইটও উঠে যাই তো বাবার আমলও টাকা কোনো দিতে পারেন না আবার মেরে ফ্লাইটে ফাটাই দেয় কোন বাস আখড়ি করত বলে আজকে তো 50 টাকা খালি আছে স্যার কি তারে বা ফ্লাইটও যাইতাই নি ওই তো না কোনো ফ্লাইট ফ্লাইট নাই বাবা এরকম করি না আমার টাকা যত সময় পাইতাম না কোনো ফ্লাইট ফ্লাইট নাই আজকে আমার টাকা লাগবো দাদা 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 আজকে ডিস্টার্ব দিও না প্লিজ আমার ফ্লাইট মিস হয়ে যাবে আজকে যাইতে তো সাকরি বাবার এক সপ্তাহ 12 দিনের উপরে চলে হ্যাঁ আর আমার টাকার কোনো নাম নাই বাবা বুঝার চেষ্টা করো বাবা আজকে যদি প্লেন উড়ে যায় আবার টিকিট করার টাকা নাই খুব কষ্টে আমি 6000 টাকা জোগাড় করছি ও 6000 টাকা নি আচ্ছা আমার 1000 টাকা দেওয়ার ভাগ নাই আর ভাই 6000 টাকার ফ্লাইটও উড়ি তো নি ফুরি আমি কইছি তো দাদা দিলেই মু ওই আমি দিলেই মু তোমারে বুঝার চেষ্টা করো না কখন যাইতে দেও যাইতে দাও বাবা আমি তোমারে হাত জোর করি আর মানে চেষ্টা করলে তোমরা 6000 টাকা জোগাড় করতে পারো ও মানে আমার টাকা দেওয়ার তোমরা ইচ্ছা নাই তাহলে কি তো আমার টাকার মাঝে তোমরা চেষ্টা করো না বাবা কইরাম তো আমি কথা দিলাম এটা আমি জানি না আজকে বাড়ি বেসো গাড়ি বেসো কিডনি বেসো আমার 50000 টাকা আমার লাগবো না হলে গেট খুলতাম না ফ্লাইট যেতে পারতাম না শুনো আমার কথা কথা দিলাম তো আমি প্রথমে প্রথম বেতন পাইলেই আমি তোমার টাকাটা আমি দিলাম আমি রাখতাম না তোমার টাকাটা টাইম চার্জ হোন না বাবা আমি তোমার প্লিজ প্লিজ ওই তো আমি সেদিন কইছি 1000 টাকার কথা 1000 টাকা দিছো আর ফ্লাইটও 6000 টাকা মাগো মাই নবাবি ইয়ো চেষ্টা করো না বিপুলদা বেজান বুঝছি আমার বাপুর আমলও টাকা কখনো পাইছি না আর কিটা বুঝতাম বাবা চাইতে তো হাত জোর করি আর আমি ও হাত জোর করে এই নো গোড়া গুড়ি করো না কেন কই তো না আমার মেয়ে অত কষ্ট করে একটা চাকরি পাইছে কত কষ্টে 6000 টাকা জোগাড় করছিলাম হ্যাঁ কাকি আজকে ও টাকা যদি আমারে দিতা না নি তে আজকে তোমার ফুরি গেল নে ফ্লাইটও
খান দিয়া লাভ নাই, মরলেও যেতে দিতাম না। আর রাগ দেখাইও না, আমি তোমার দাদার বয়সর, রাগ দেখাইবি আমারে। পিঙ্কি তোমার ফোন বাজে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হয়েছে একজনও মানুষ বাঁচছে না, সব মারা গেছে। আমার মেয়েরে ঠাকুর আমি যে প্লেনে যেতে আসলাম এটা ক্র্যাশ হয়ে গেছে, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মানুষও বাঁচছে না। আজকে আমি যদি যেতাম তে আমিও বাঁচলাম না, আজকে বিপুল দাই যদি আটকাইতো না তে তো আমার ফাইলাই না মা তোমরা। ঠিক কইরে পিঙ্কি, তোমার বিপুল দাই আজকে তোমারে বাঁচাই লইছে। অত বড় কাজ করে দিলাম আমি, আমি তোমারে কেমনে বাঁচাইলাম? আমি তো খালি গেট আটকাইলাম। আরে আমি যে প্লেনে যাইতে আসলাম এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এখন যদি আমি যাইতাম গিয়া তে তো আমিও বাঁচলাম না রে বাকি মানুষের মতো। তুমি আটকাইছো এর লাগি তো যাইতে পারছি না, না বুঝছো? ও তবু তো আমি গেট আটকাইছি, ওইসে বাদ দাও, তোমার আর বুঝতে লাগবে না। তুমি বউ আমি তোমার লাগি সাবানে আনি, আমি যাই না। আজকে আমার 50,000 টাকা লাগবো, আমার সাহা খাইয়া ফোটালে উঠো না, নাহলে আমি যেতাম না। তোমার 50,000 টাকা দিব, দিমু বাবা দিমু, এখন দেব। আচ্ছা মা গো, আজকে বুঝছি ভগবান যা করে মঙ্গলের লাগিয়ে করে। কিছু না বাবা, তুমি বউ তোমারে বুঝিয়ে লাভ না, এক মাস সময় দাও, আমি সব টাকা দিমু। এক মাস না, আমার এখন টাকা লাগবে। আচ্ছা তুমি এখন বউ, তুমি বউ আমি সাবান নিয়ে আনি তোমার লাগে। না না বৌমা যাও, বৌমা যাও, তুমি টাকা বসাই দাও বাবা। আমার 50,000 লাগবো, দিমু দিমু বাবা দিমু, আমার 50,000 টাকা দিমু। আর চা খাইয়া যাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।